बाकी सब ब्लर तो ये हमारा दोस्त है, आया दुबई से आया है बीबी, कम तो दुबई है ना कि Step 1, wake up, brother gon' rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think grow hard about what you wanna be. Step 4, if everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo. Set your affirmations, aspirations. তো হ্যালো গাইজ, চলে এসেছি আপনাদের প্রিয় কৌশিক, আপনাদের বিং কৌশিক চ্যানেল এ। সবাইকে সুখুভ কামনা এবং নতুন বছর কেমন কাটলো সবারই। আমার তো কি বলবো, পুরনো এক্সপিরিয়েন্স থেকেই বলছি, তো নতুন বছরে আমি বহুত দিন, প্রথমে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বহুত দিন ভিডিও না দিতে পারাই। তো আজকে অনেক দিন পর ব্লগটি শুরু করছি, তো তো আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি আজকে সেই নতুন ব্লগে। তো যেতে যেতে চলুন দেখে নেওয়া যাক আমার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি। তো বাড়ি থেকে এখন রওনা দিব বাইকে, বিকেল ঘনিয়ে এসেছে, 3:30 বাজছে। সরি, তো আজকে যাবো আমরা মুর্শিদাবাদের কাহারপাড়া ব্রিজে, যেখানে কিনা বাংলা এবং ইন্ডিয়া বর্ডারের সীমান্তে রয়েছে। তো আজকে যেতে যেতেই পথে কথা হবে, চলুন। তো ওয়েট করছি বন্ধুর জন্য, এখনো অব্দি আসেনি, কখন আসবে ঠিক নাই, ঠান্ডাও লাগছে খুব। দুই বন্ধু মিলে যাবো, তো এই রোডে দাঁড়িয়ে আছি। তো এই যে সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ডোমকল নিউ কোর্ট, এবং এখনো অব্দি সেটা কোর্টটি চালু হয়নি। এটি হচ্ছে ডোমকল এসডিও মোড়ে, এসডিও অফিসের পেছনে যে ফার্মের মাঠ রয়েছে, এবং পাশাপাশি দেখতে পাওয়া যাবে গার্লস কলেজ ও কোর্ট পাশাপাশি, এবং বড় বড় সার্কাস এই মাঠে হয়, আগে আমরা ছোটোবেলা থেকে দেখতাম। তো এই কোর্টটি রিসেন্টলি চালু হয়েছে, তো এখান থেকে আমরা যাত্রা শুরু করছি। তো কারপাড়া রাস্তা যাওয়ার 4টি রাস্তা রয়েছে, সেটি হচ্ছে ভগবানগোলা হয়ে যেতে পারবেন আপনি বহরমপুরের দিক দিয়ে, ইসলামপুর হয়ে যেতে পারবেন আপনি গোয়াস হয়ে, আর একটা যেতে পারবেন ডোমকলা, যেহেতু আমি ডোমকলা আছি ডোমকল রায়নগর হয়ে যাব, ঠিক আছে, তো ডোমকলা রায়নগর হয়ে যাব। তো আমার এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার। শীতকালে এই যে ঘুরতে খুবই ভালো লাগে, তাই না? কারণ শীতকালে পরিবেশটা একদম পুরো অন্যরকম হয়ে যায়, প্রাকৃতিক পরিবেশটা, এবং আমার তো খুব ভালো লাগে পরিবেশের সঙ্গে ঘুরতে। এবং আর সঙ্গ হিসেবে যদি কাউকে কোনো বন্ধু পাওয়া যায় তাহলে তা হয়েই গেল, তাই না? আর তাহলে শয়তানের দরকার হয় না। অবশেষে বহুত পথ পেরিয়ে এবং অতিক্রম করার পর এসে পড়ি সেই কাহারপাড়া ব্রিজের আগের রাস্তায়। এটাও একটি ব্রিজ, কিন্তু এই ব্রিজটির পরেই রয়েছে আমাদের গন্তব্যস্থল, যেটা ভারত ও বাংলাদেশের সীমান্তের ব্রিজ, কাহারপাড়া ব্রিজ, মুর্শিদাবাদে অবস্থিত। তো শেখপাড়া পার করে কাহারপাড়া গ্রামের মধ্যে দিয়ে পার করে এই ব্রিজটা অবস্থিত গন্তব্যস্থল কাহারপাড়া ব্রিজ আমরা পৌঁছে গেছি, দেখে নিচ্ছি সিনেমাটিক শটে। তো এখানে প্রবেশ করলে আপনারা বিএসএফ এর গাড়ি হামেশাই দেখতে পারবেন, এবং বিকেল ঘনিয়ে এসেছিল বলে পাখিদের খুব সুন্দর এই খেলার দৃশ্যটা আমরা দেখলাম, উপভোগ করলাম। ও এবং ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন কাঁটাতার, ওখানেই রয়েছে বাংলাদেশের বর্ডার। We'll be right back.
তো বহুতক্ষণ ঘোরাঘুরির পর আমি আর আমার বন্ধু চলে আসি একটি খাবারের দোকানে, যেটি রাস্তায় স্ট্রিট ফুড বলা হচ্ছে। খুব সুন্দর লাগছিল কাকার এই খাবারের দোকানটি, চপ বেগুনি থেকে শুরু করে সমস্ত রকম তেলে ভাজার জিনিস এবং ফাস্টফুডের যত রকম আইটেম আছে সব কিছুই আর কি এখানে পাওয়া যায়। আমি তো সেভাবে ফাস্টফুড খাই না, আমি খুব এড়িয়ে চলি, তবু খুব খিদে পেয়েছিল, ওখানে দাঁড়িয়ে একটু ট্রাই করলাম, খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, দিন শেষে সন্ধ্যের গোধূলি পেরিয়ে পাখিরা যেমন বাড়ি ফেরে, তেমনি আমাদেরও ঘরে ফেরার পালা। তো আশা করি ভিডিওটি ভালো লেগে থেকেছে, আপনারা লাইক এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই।